কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন না বাংলার ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী। তিনি একজন অভিনেতাই শুধু নন, যার ঝুলিতে রয়েছে তিনটে জাতীয় পুরস্কার। এবার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন না বাংলার মুখ উজ্জ্বল করা সেই মিঠুন চক্রবর্তী। তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, যেখানে বিদেশিদের ডেকে আনা হচ্ছে, যেখানে অবাঙালিদের ডেকে আনা হচ্ছে, সেখানে মিঠুনের মতো একজন গুণী মানুষকে না ডাকায় যার পর নাই ক্ষুব্ধ তিনি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত। দেখুন, আমরা শুধু এইটুকু প্রশ্ন তুলতে চাই যে বাংলার ভোটের সময়, নির্বাচনের সময় যে মুখ্যমন্ত্রী বহিরাগত তত্ত্ব আওড়েছিলেন যারা হিন্দিভাষী তাদের জন্য, আজকে সেই মুখ্যমন্ত্রী বাংলার নিজের ছেলে যার পকেটে তিনটে রাষ্ট্রপতি পুরস্কার আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সেই তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী তিনি ডাক পেলেন না? অন্যদেরকে, যাদেরকে বহিরাগত বলে অভ্যস্ত, তাদেরকে তিনি মুখ্যমন্ত্রী ডেকে নিয়ে এলেন? কারণ কি? মিঠুন চক্রবর্তী বিজেপি করেন সেই জন্য? এটা তো কোনো কারণ হতে পারে না। এ নিয়ে গলা ফাটিয়ে দোষ ঢাকতে চেষ্টার কসুর করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার দাবি, সরকারের সবই যখন খারাপ তখন চলচ্চিত্র উৎসব ভালো কি করে হয়? মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ করা হয়নি বলে কে যেন টুইট করেছেন দেখলাম, টুইট মালব্য বা ইত্যাদি। আমি দুটো কথা শুধু বলবো, যে মিঠুন চক্রবর্তীর নাকি রাজ্য সরকারের উপর আস্থা নেই, যে মিঠুন চক্রবর্তী বলছেন আর তো কয়েকদিন সরকার তো থাকবে না, তো সেই সরকারের চলচ্চিত্র উৎসবে যেতে এত ছকছক ছকছক ছকছকানি কিসের? সরকার নাকি থাকবে না, ডিসেম্বরে নাকি সরকার চলে যাবে, তাহলে এই এই সরকারের সবই নাকি খারাপ, সবই সমালোচনা, তো এর চলচ্চিত্র উৎসবের মঞ্চটা কি করে ভালো? মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানোয় সুকান্ত সুরে সুর মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সুকান্তবাবু তো টুইট করেছেন যে বাইরের অতিথিদের সাথে সাথে বাংলার অতিথিকে আমন্ত্রণ করা উচিত ছিল, বাংলাতেই তো অতিথি ছিল। আমি একমত সুকান্তবাবুর সঙ্গে। রাজনীতি আর বিনোদন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলতে গর্ববোধ করেন আপামর বাঙালি, আর সেই গর্বের চলচ্চিত্র উৎসবেই আজ লাগলো রাজনীতির রং। কোথায় আমাদের বাংলার সৌজন্যবোধ যার প্রশংসা হয় দেশ জুড়ে, যেখানে বাংলার ঘরের ছেলেই ডাক পান না? এই কি অবক্ষয় শুরু? কি বলবেন আমাদের কৃষ্টিপ্রেমী মুখ্যমন্ত্রী, জানতে চায় মানুষ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।